যুক্তরাজ্যের ম্যানচেস্টার এয়ারপোর্টে এক যাত্রীর মাথায় লাথি দিয়ে আঘাত করছে এক পুলিশ, এ ধরনের ভিডিও ভাইরাল হয়েছিল। এবার আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকে কিলঘুষি এবং লাথি মারছে ওই দুই যাত্রী। এমন একটি ভিডিও গ্রেটার ম্যানচেস্টার পুলিশ রিলিজ করেছে। এতে দেখা যায় যখন টার্মিনাল টুতে টিকিট মেশিনের কাছে থাকা লোকজনের কাছে তিন পুলিশ অফিসার যায়, সেখানে নীল পোশাক পরা এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করে পুলিশ। এ সময় ওই ব্যক্তি এবং সাথে থাকা আরেকজন যাত্রী পুলিশদের দিকে তেড়ে আসে, তাদেরকে কিলঘুষি এবং লাথি মারতে থাকে। পুলিশ এবং ওই দুই যাত্রীর মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ট্রেজার বের করে এক যাত্রীকে ট্রেজার করে ফ্লোরে শুয়ে দেয়। এর পরের ভিডিওটি এতদিন সোশ্যাল মিডিয়াতে ছিল, যেখানে দেখা গেছে ফ্লোরে শুয়ে থাকা ওই ব্যক্তির মাথায় আঘাত করছে পুলিশ অফিসার। কিন্তু এবারের ফুটেজে দেখা যাচ্ছে টিকিট মেশিনের সামনে থাকা ওই ব্যক্তিকে ধরতে গিয়েছিল তিনজন পুলিশ অফিসার এবং তাদেরকে কিলঘুষি এবং লাথি মারা শুরু করে ওই ব্যক্তি এবং সাথে থাকা আরেকজন। এই দুই ভিডিও ফুটেজ আসার পর গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বারহাম জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং যে পরিবারের সাথে ঘটনা ঘটেছে তারাও উদ্বেগ জানিয়েছেন কোনো পুলিশ অফিসার আহত হয়েছে কিনা। আপনারা জানেন গত মঙ্গলবার ম্যানচেস্টার এয়ারপোর্টে এই ঘটনা ঘটেছিল এবং যে ভিডিওটি এসেছিল সেখানে দেখা গিয়েছিল ফ্লোরে থাকা এক ব্যক্তিকে মাথায় আঘাত করছে এক পুলিশ অফিসার। এবং এই ঘটনায় রসডেল এবং ম্যানচেস্টারে পুলিশের প্রতি জনগণের ক্ষুব্ধ আচরণ দেখা গেছে, পুলিশ অফিস স্টেশনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এবার দ্বিতীয় ফুটেজ বের হওয়ার পর ওই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো পুলিশ অফিসার আহত হয়েছে কিনা এ নিয়ে উদ্বিগ্ন এবং যথাযথ বিচারের জন্য তারা দাবি জানিয়েছে। এই ঘটনায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা এক অফিসারকে সাসপেন্ড করেছে এবং ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ওয়াচডগকে দেওয়া হয়েছে এই ঘটনার তদন্ত করার জন্য। পাশাপাশি বলা হয়েছে দুইজনকে এই ঘটনায় আটক করা হয়েছে, তাদের নাম হচ্ছে মোহাম্মদ ফাহির আমাজ এবং আমাদ আমাজ। তাদের প্রথম যে সলিসিটর ছিলেন আহমদ ইয়াকুব, তিনি বলেছিলেন পুলিশ যেটি করেছে তার ফলে তার এক ক্লায়েন্টের ব্রেনে রক্ত জমা বেড়েছে। পরবর্তীতে ওই সলিসিটরকে সরিয়ে দেওয়া হয়। ওই পরিবারের নতুন যে রিপ্রেজেন্টেটিভ, তিনি বলেছেন তারা এখন উদ্বিগ্ন যে আসলে কোনো পুলিশ অফিসার আহত হয়েছে কিনা। এছাড়া গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বারহাম, তিনি বলেছেন জনগণের উচিত সর্বশেষ কী ঘটেছে এবং সব কিছু কী ঘটেছে সেটি দেখে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো। যদিও এর প্রতিক্রিয়ায় যে পরিবারের সাথে এটি ঘটেছে তারা বলেছে যখন কাউকে ফ্লোরে ফেলে দেওয়া হয় কিংবা অ্যারেস্ট করা হয় তখন তার প্রতি তাকে আঘাত করা এটি কোনো মতেই কাম্য নয়। আপনারা জানেন এই ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার রাত 7টা থেকে 8:30-9টার মধ্যে এবং এই সংক্রান্ত তিনটি ঘটনা পুলিশ লিপিবদ্ধ করেছে। প্রথমে বলা হয়েছিল বিমানের মধ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঝগড়া হয়েছে, পরবর্তীতে বলা হয়েছিল টিকিট মেশিনের ওখানে ঝগড়া হচ্ছে, সেজন্য আসলে সেখানে পুলিশ গিয়েছিল। কিন্তু পুলিশ যাওয়ার পর এখন যে দুটি ফুটেজ আমরা দেখতে পেয়েছি তাতে দেখা যাচ্ছে টিকিট মেশিনের কাছে যাওয়ার পর এক ব্যক্তিকে আটক করতে যেয়ে পুলিশের উপর চড়া হয় দুজন এবং তারা পুলিশকে কিলঘুষি এবং লাথি মারতে থাকে এবং এক পর্যায়ে পুলিশ ট্রেজার ব্যবহার করে এক ব্যক্তিকে মাটির ফ্লোরে শুয়ে দেয় এবং আরেক ব্যক্তিকে পরে আটক করা হয়। এই ঘটনা এখন পুলিশের নিরপেক্ষ যে ওয়াচডগ রয়েছে তারা তদন্ত করে দেখছে এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বলেছেন সবাইকে শান্ত থাকার জন্য যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং যে পরিবারের সাথে এটি ঘটেছে তাদের পক্ষ থেকেও বলা হয়েছে জনগণকে শান্ত থাকার জন্য এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এর বিচারের জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।